যাদের পিএলআইডি আছে এবং ডাক্তার বলেছেন যে অপারেশন করতে হবে তাদের জন্য খুব বড় সুসংবাদ হচ্ছে আজকের এই ভিডিওটি। 80% পিএলআইডি রোগীর চিকিৎসা সম্ভব অপারেশন ছাড়াই। এরকম 7টি পয়েন্টে আজকে কথা বলবো যা একজন পিএলআইডি রোগী যদি ফলো করেন তাহলে তার অপারেশনের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমত যোগব্যায়াম। যোগব্যায়াম কেন, ঔষধ নয় কেন? আসলে ঔষধে কখনো নার্ভ ফ্রি হয় না। নার্ভকে ফ্রি করতে গেলে কিছু মুভমেন্ট দরকার হয় এবং এই মুভমেন্টের মধ্যে সবচেয়ে সেরা মুভমেন্ট হচ্ছে যোগব্যায়াম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পেশা পরিবর্তন। যদি আপনার পিএলআইডি একবার ডায়াগনোসিস হয় অথবা আপনাকে ডাক্তার বলেছেন যে অপারেশন করতে হবে তাহলে কিন্তু আপনার কিছু পেশায় থাকলে অবশ্যই সেটা পরিবর্তন করতে হবে। যেমন প্রথমত ড্রাইভিং পেশা। কি ধরনের ড্রাইভিং হতে পারে? কার ড্রাইভিং বা লং ড্রাইভিং বা মোটর সাইকেল ড্রাইভিং অথবা যারা রিক্সা চালক বা দীর্ঘ সময় আপনি সাইকেলে মাইলের পর মাইল যান, এই সব ধরনের ড্রাইভিংগুলো আপনার বাদ দেওয়া উচিত। দুই নম্বর হচ্ছে যদি আপনি লোডের কাজ করেন, লোড তোলার কাজ করেন। তৃতীয় পয়েন্ট, সঠিকভাবে ওজন তোলা। একজন পিএলআইডি রোগীর সারা জীবনই ওজন তুলতে পারবেন যদি তিনি সঠিকভাবে ওজন তোলেন। এখন প্রশ্ন হলো শুধু পিএলআইডি রোগী কি সঠিকভাবে ওজন তুলবেন? আমার জন্য কি নয়? নিঃসন্দেহে আমার জন্যেও। তাহলে সঠিকভাবে ওজন তোলার নিয়ম কি? ভেরি সিম্পল, জাস্ট বসে পড়েন, মানে হাঁটু গেড়ে বসে পড়েন, ওজনের জিনিসটা ধরেন এবং দাঁড়ান। সামনে ঝুঁকে কোনো ওজনের জিনিস তোলা যাবে না, সারা জীবনই যাবে না, পিএলআইডি হোক বা না হোক, পিএলআইডি থাকুক বা না থাকুক। চতুর্থ পয়েন্ট, লাইফস্টাইল কারেকশন বা ভুল জীবনাচার সংশোধন। এই ভুল অভ্যাসগুলো যদি আমি রেখে দিই আর যত চিকিৎসাই করি না কেন আপনার কিন্তু পিএলআইডি ভালো হবে না। আসুন আমরা এরকম কয়েকটি ভুল সংশোধন করার চেষ্টা করি যেগুলো সংশোধন করা সম্ভব। এক নম্বর, মানি ব্যাগ ব্যবহার বর্জন করতে হবে যখন আপনি বিশেষ করে বসে থাকবেন। দুই নম্বর, নামাজ। নামাজটা কীভাবে পড়বেন? যখন তীব্র ব্যথা থাকবে তখন অবশ্যই আপনি চেয়ারে বসে ইশারায় নামাজ পড়বেন প্রথম 14 দিন। 14 দিন পর আপনাকে কিন্তু স্বাভাবিকভাবে নামাজ পড়তে হবে, কারণ নামাজের মাধ্যমেও কিন্তু পিএলআইডির যে নার্ভটা চাপ খেয়েছে সেই নার্ভগুলো ফ্রি হয়, বিশেষ করে যখন আমরা সিজদায় যাই। তিন নম্বর, গোসল। যদি বালতির পানি নিয়ে গোসল করি মগ দিয়ে তখন ওই বারবার সামনে ঝুঁকে বালতির পানি নেওয়া যাবে না, হয় আপনি টুলে বসেন অথবা সরাসরি বঙ্গাসনে বসে সুন্দর গোসল করতে থাকেন। পাঁচ, ধূমপান। আসলে যদি কেউ এই ধূমপান করে তাহলে তার ডিস্কের চারপাশে ব্লাড সার্কুলেশন কমে যাবে। পঞ্চম পয়েন্ট, আপনার পোশ্চার কারেকশন বা দেহভঙ্গি কারেকশন। বসা শোয়া এবং দাঁড়ানোর কিছু নিয়ম আছে, তো যার পিএলআইডি হয়েছে তার যে পায়ের দিকে নার্ভে চাপ খেয়ে আছে সেই কাতে ঘুমানো যাবে না, তার বিপরীত কাতে ঘুমাতে হবে, কারণ তাহলে নার্ভটা ফ্রি থাকবে সারা রাত। শোয়ার নিয়ম আরও আছে, দু হাঁটুর মাঝখানে পাতলা একটা কাপড় থাকবে আর বুকের মাঝখানে থাকবে একটা মোটা বালিশ। আর বসার নিয়ম কি? বসার নিয়ম খুবই সিম্পল, জাস্ট দুটো পয়েন্ট মনে রাখলেই যথেষ্ট। একটা হলো চেস্ট আউট, অর্থাৎ চেস্টটা প্রসারিত হবে, এবং চিন আপ। এই যে চেস্ট আউট এবং চিন আপ, এটা করলে মেরুদণ্ড অটোমেটিক্যালি সোজা হয়ে যাবে। দাঁড়ানোর নিয়মও তাই, চেস্ট আউট চিন আপ। ষষ্ঠ পয়েন্ট, ওজন কমাতে হবে। ওজন কমানো কিন্তু খুবই সহজ, কোনো ধরনের বাড়তি প্রস্তুতির প্রয়োজন নেই, শুধু কয়েকটি প্রাকৃতিক নিয়ম পালন করলেই আপনার ওজনটা কমে যাবে। এরকম 4টি পয়েন্টের কথা আজকে আমি বলতে চাই। এক নম্বর, হাদিস অনুসারে খাওয়া। পেটে 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি এবং 1 ভাগ খালি। এইভাবে যদি আমরা কেউ খাবার খাই তাহলে 1 মাসে কয়েক কেজি ঝরে যাওয়া খুব ইজি। দুই নম্বর, মিড মিল বন্ধ করতে হবে। দিনে আমরা 3 বার প্রধান খাবার খাই, মেইন মিল, এটা সকালে খাবার, দুপুরে খাবার এবং রাতের খাবার। এই মেইন মিলের মাঝে যত খাবার সেটা হচ্ছে মিড মিল, কোনো স্ন্যাক্স জাতীয় খাবার এগুলো মিড মিল। সব ধরনের মিড মিল, চা, বিস্কিট, কেক বন্ধ করে দিতে হবে। তাতে কী লাভ? ওজন ঝরঝর করে কমে যাবে। যখন ক্ষুধা লাগবে ক্ষুধাকে এনজয় করতে হবে এবং ওই সময় জাস্ট আপনি পানি খেয়ে পেট ভরাতে পারেন। এতে লাভ কী হবে? লাভ হচ্ছে যে শরীরে সঞ্চিত যত চর্বি বা গ্লাইকোজেন আকারে যে শক্তিগুলো আছে এগুলো ভাঙার সুযোগ পাবে। তিন নম্বর, চিনিকে হারাম করতে হবে। সারা দিনে 1টি দানাও চিনি খাওয়া যাবে না, চিনি হচ্ছে একদম বিষ। এখন আপনার প্রশ্ন হতে পারে যে চিনি আবার 1টি দানা খাওয়াও কেমন করে কমানো সম্ভব?
তো রসগোল্লা মিষ্টি পায়েস সেমাই সুজি এগুলো খাবেনই না, চায়ে চিনি তো নয়ই, এমনকি বিস্কিট কেক ইভেন পাউরুটি নো, কারণ সবখানেই চিনি মিশ্রিত করা আছে। আর কি সফট ড্রিঙ্কস, যে বিভিন্ন ড্রিঙ্কসগুলো আছে আমরা খাই কোল্ড ড্রিঙ্কস নামে পরিচিত, সেই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কিন্তু অনেক ঘন আকারে চিনি থাকে যেটা আমরা বুঝতে পারি না খেলে। এবং ওজন কমানোর চার নম্বর যে পয়েন্ট সেটা আরও মজার, সেটা হচ্ছে সকালে খেতে হবে মহারাজার মতো, দুপুরে যুবরাজের মতো, আর রাতে ভিখিরির মতো। সকালে যদি আমি মহারাজার মতো খাই তাহলে সারাদিনের কাজের মাধ্যমে এটা ক্ষয় হয়ে যাবে, আর রাতে যদি আমি আবার অল্প খাই তাহলে ঘুমের মধ্যে আমার কোনো ধরনের চর্বি জমার সম্ভাবনা থাকবে না। অপারেশন ছাড়া পিএলআইডি মুক্ত হওয়ার সাত নম্বর পয়েন্ট হচ্ছে কিছু ঔষধ। ঔষধ কেন খাবো? কয়েকটা কারণে ওষুধ খাবো, যে সাময়িক আমার ব্যথা তীব্র ব্যথাটা কমার জন্য, দুই হচ্ছে ইনফ্লামেশন কমানোর জন্য। তো কী কী ঔষধ খাবো? এক পেইন কিলার, দুই নম্বর কি মাসল রিল্যাক্সেন্ট। মাসল রিল্যাক্সেন্টটা খুব ইম্পর্ট্যান্ট, কেননা মাসল যখন রিল্যাক্স হয় তখন কিন্তু নার্ভটা ফ্রি হওয়ার সুযোগ পায়। তিন নম্বর কিছু নার্ভের ঔষধ, অর্থাৎ নার্ভ পেইনের জন্য কিছু ঔষধ। এবং চার নম্বর হচ্ছে কি অ্যাংজোলাইটিক। একজন রোগী পিএলআইডি রোগী যখন ব্যথা থাকে বা ব্যথা যদি নাও থাকে, শুয়ে থাকলে তো সাধারণত ব্যথা থাকে না, তো তাদের কিন্তু এক থেকে তিন মাস পর্যন্ত অ্যাংজোলাইটিক বা মানসিক অস্থিরতার ঔষধ খেতে হয়। কারণ কি? কারণ এই ওষুধগুলো খেলে তার টেনশন কমে যায়। আমরা জানি যে টেনশন বা মানসিক অস্থিরতা বা দুশ্চিন্তা মাসলগুলোকে টাইট করে, তো মাসলগুলোকে রিল্যাক্স করার জন্য এটা একটা চিকিৎসা পদ্ধতি, যে তাকে আমি অ্যাংজোলাইটিক দিলাম বা ঘুমের ওষুধ দিলাম। আসলে এইখানে ঘুমের ওষুধ ঘুমের জন্য দেওয়া হয় না, আপনার পিএলআইডির ব্যথা কমানোর জন্যও ঘুমের ওষুধ বা অ্যাংজোলাইটিক দিতে হয়। একজন পিএলআইডি রোগী যাতে তার নিজের পিএলআইডি থেকে নিজেই মুক্ত হতে পারেন, সেই বিষয়টি মাথায় রেখে আমরা একটি কমপ্লিট গাইডলাইন নিয়ে আসছি। সেটা হতে পারে একটা পিডিএফ বই বা একটা ছাপানো বই বা একটা কমপ্লিট ভিডিও, যে ভিডিওটি বা পিডিএফটি বা বইটি হবে আপনার জন্য একজন পিএলআইডি রোগীর জন্য বাংলা ভাষায় সর্বপ্রথম কমপ্লিট গাইডলাইন, যেটা একজন পিএলআইডি রোগীকেও যেমন সাহায্য করবে তেমনই নিউরো সার্জারি বা স্পাইন সার্জারি ছাড়া অন্যান্য যত বিষয়ে ডাক্তার আছেন তাদের জন্যেও মানে একটা গাইডলাইন হিসেবে কাজ করবে ইনশাল্লাহ। পিএলআইডি বিষয়ে আরও কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে কথা বলুন। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।